কিমকে ফের হুমকি ট্রাম্পের রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে গত সপ্তাহে চাচা ছোলা ভাষায় কিম জন উনকে আক্রমণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বস্তুত বিশ্বমঞ্চে দাঁড়িয়ে উত্তর কোরিয়াকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য বারবার কিমকে রকেটম্যান বলেও ব্যঙ্গ করেছেন মার্কিন প্রেসিডেন্ট এবার সেই রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়েই উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী হুমকি দিলেন আমেরিকার দিকে ধিয়ে আসা রকেটকে রোখা এবার কঠিন হবে কিমেশ্বরেই ট্রাম্পকে উম্মাদ ম্যাডম্যান আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়া বিদেশমন্ত্রী রিয়ং হো বসে নেই ট্রাম্পও গতকাল রাষ্ট্রপুঞ্জে রিয়ের ওই মন্তব্যের পরেই মার্কিন প্রেসিডেন্ট টুইট করেছেন উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী যদি লিটল রকেটম্যান এর মতোই কথা বলেন তাহলে বলতে হয় ওদের সময় ঘনিয়ে এসেছে এদিনই উত্তর কোরিয়ার রাজধানী পিয়াং ইয়াংয়ে ট্রাম্প বিরোধী বিশাল মিছিল হয়েছে সরকারি টিভি দেখিয়েছে লাখখানেক মানুষ মার্কিন নীতির বিরুদ্ধে সরব হয়েছেন রাজধানীর কিম টু স্লোগান ছিল সুপ্রিম কমান্ডের নির্দেশ পেলেই আগ্রাসনকারীদের আমরা খতম করে দেব চলতি মাসের গোড়ায় দেশের সবচেয়ে শক্তিশালী তথা ষষ্ঠ পরমাণু পরীক্ষাটি করেছিল উত্তর কোরিয়া এতে পিয়াংিয়াং ওপর উপর কড়া আর্থিক নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা গত সপ্তাহের গোড়ায় রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা দেওয়ার পর থেকেই উত্তর কোরিয়ার সঙ্গে বিশ্বের বাকি দেশে আর্থিক লেনদেন বন্ধ করতেও সচেষ্ট রয়েছেন ট্রাম্প কিন্তু কিম দমেননি তাতে উল্টো হুমকি দিয়েছেন খুব শীঘ্রই প্রশান্ত মহাসাগরে হাইড্রোজেন বোমা ফাটাবেন বলেছেন ট্রাম্পের ভীমরতিগ্রস্ত বুড়ো তার কথা রেশ ধরেই রিকাল রাষ্ট্রপুঞ্জে বলেছেন মিস্টার এভিল প্রেসিডেন্ট যেভাবে পিয়াং নেতাকে রকেটম্যান বলে উল্লেখ করেছেন তাতে তো মনে হয় আমেরিকার মূল ভূখণ্ডে রকেট হানা কেউ আটকাতে পারবে না আমার এই চ্যানেলও তো আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে